মালদায় ফের সালিশি সভায় ডেকে বেধরক মারধর, হাসপাতালে ভর্তি চার ভাই। এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মালদায় সালিশি সভা বসিয়ে চার পরিযায়ী শ্রমিক ভাইকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ, ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে সালিশি সভাতেই তাদের ওপর হামলা করা হয়। সূত্রের খবর, সালিশি সভা বসেছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে। পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে সেই সভায় হাজির ছিলেন প্রধানের স্বামী। তার সামনেই ওই মারধরের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের মালিয়র ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়। আহত চার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারে বসেছিলাম। কার বাড়িতে? রহমান প্রধানের বাড়িতে। হ্যাঁ, প্রধান বসে, মানে সেখানে কি প্রধান বসেছিল তোমাদেরকে? প্রধান বসেছিল। তোমাদেরকে ডেকেছিল সেখানে সালিশি সভাতে? হ্যাঁ। তারপরে দুই উভয় পক্ষ ছিল? দুই পক্ষই। দুই পক্ষই ছিল। তারপরে সেখানে মারামারি কেন হলো? মারামারি হলো, একটু সবই স্ট্যান্ডম্যানের কথা আমারও শুনলো, ওরও শুনলো, স্ট্যান্ডম্যানের কথা কিন্তু সবারই মিলে গেছিল। ঘটনার জেরে ১১ জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, ৯ মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে ১১,০০০ টাকা অগ্রিম নিয়ে মুম্বাইয়ে কাজে যান এলাকারই আকবর আলী। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান, আর তাই নিয়ে আকবরের কাছে বকেয়ার টাকা আদায়কে ঘিরে তুমুল বিবাদ বাধে। দেখো, সভা ডেকেছিল প্রধান সাহেব আমাদের, সভাতে গেছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কর্মী নেয়, ঠিক আছে, ওরা দুজন প্রয়োজন দিয়েছে আমি জানি না। আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কাজ যেটা করেছো আমার ডিঙিতে এসে আমাকে মেরে গেছো, আমার বাড়িতে এসে মেরে গেছে। তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম। নিয়ে এসছো লোক, আমাকে তো চাকরি দিয়ে যখন করেছো। তাহলে কি মনে হচ্ছে, কোনো প্ল্যানিং ছিল তাদের? তাদের প্ল্যানিং ছিল। কতজন তো জখম করেছে? আমার চার ভাই, আমার চাকরিও মেরে খেয়েছে, যেহেতু আমার বড় চাচা অসুস্থ মানুষ ও মেরে খেয়েছে। থানায় বিষয়ে জানিয়েছো? থানাতে? থানাতে গেছিলাম কালকে রাত্রে, যাওয়ার পরে সিভিকে একটা ভাড়া ছিল আমার কাকু লাগে, কাকুকে বললাম, তো বললো যে অফিসারকে দেখাও। ওখান থেকে বাইর থেকে বলছে যে না, তোমরা থানা চলে যাও, হসপিটাল চলে যাও। হসপিটাল চলে এলাম। এরপর ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়ে ১০,০০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ। আকবর এই বিষয়ে পুলিশে অভিযোগ জানায়। ওই ঘটনা স্থায়ীভাবে মিটিয়ে নেবার জন্য মালিয়র ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি সভা ডাকা হয়। সেখানে আকবর ছাড়াও তার তিন ভাই বাবর, জাহাঙ্গীর ও আরও এক ভাই হাজির ছিলেন। অভিযোগ, সেখানেই তাদের ওপর ঠিকাদার মনিরুল ও তার সঙ্গীরা ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে চড়াও হয়। হ্যাঁ, মানে আমার বাড়িতেই সালিশের সভাটা ডেকেছিলাম, মীমাংসার জন্য, গ্রামেরই গন্ডগোল। এই টাকা পয়সা নিয়ে, অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল, যে মীমাংসাতে মীমাংসা চলাকালে যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যেয়ে ফের মারপিট দোবারা। কিসের জন্য টাকা পয়সা, মানে কি নিয়ে? মানে ওরা ওই বাইরে লেবার কাজ করে, এবার ওই কিছু লেবারের টাকা লেনদেন হয়তো জেদ থেকে যায়, এ নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয়, যে ওই বস্তাটাকে কেন্দ্র করে আমরা বসছিলাম সালিশি সভাটা ডেকেছিলাম, এই জিনিসটা মিটিয়ে দিবো একই গ্রামের বাড়ি। মেটাতে গিয়ে ফের দুবার গন্ডগোল হয়ে গেছে, সে মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল। হসপিটালে যে সকালে আসার কথা এসছে কিনা আমি খবর নিয়ে নিই। আর থানায় অভিযোগও দায়ের হয়েছে? হ্যাঁ, থানায় শুনলাম, শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে। এ ব্যাপারে চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে। খবর, ঘটনায় ১২ জনের নামে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।